হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে ইজি রেসিপি বাই নার্গিসের রান্নাঘরে স্বাগতম। আজ আমি আপনাদের জন্য রান্না করে দেখাবো খুবই ইজি এবং খুবই পরিচিত চালতার আচার। চলুন বন্ধুরা, দেখে নেওয়া যাক কিভাবে চালতার আচার তৈরি করব। প্রথমে একটি পাত্রে চালতাগুলো কেটে আমি সিদ্ধ করতে দিব। সামান্য একটু হলুদ গুঁড়া দিয়ে দিলাম, দিয়ে চালতাগুলো ঢেকে দিব। অন্য একটি পাত্রে আমি হাফ কাপ পরিমাণ সরিষার তেল দিয়ে দিলাম, দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ পাঁচফোড়ন, 4-5টি শুকনা মরিচ। কিছুক্ষণ নাড়াচাড়া করব। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আমি এতে 1 টেবিল চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। একে একে আমি এবার গুঁড়া মশলা দিয়ে দিব। 1 টেবিল চামচ শুকনা মরিচের গুঁড়া দিলাম, 1 টেবিল চামচ ধনে গুঁড়া দিলাম, 1/2 টেবিল চামচ হলুদ গুঁড়া, কারণ আমি আগে চালটা সেদ্ধ করার সময় একটু হলুদ দিয়ে দিয়েছিলাম। এবার দিব 3 টেবিল চামচ সরিষা গুঁড়া, দিয়ে দিলাম লবণ। কিছুক্ষণ নাড়াচাড়া করব। ভালো করে মশলাটা কষিয়ে নিলাম। আমি চালতাগুলো সিদ্ধ করে আগে থেকে একটু থেতলিয়ে রেখেছি, এবার চালতাগুলো দিয়ে দিলাম। কিছুক্ষণ নাড়াচাড়া করব। আমি এখানে 2টি মাঝারি সাইজের চালতা নিয়েছি, দিয়ে দিলাম 1 কাপ ভিনেগার, আমি 1.5 কাপ পরিমাণ চিনি দিয়েছি। আপনারা মিষ্টিটা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন। আবার কিছুক্ষণ নাড়াচাড়া করব। এবার ঢাকনা দিয়ে হালকা আঁচে কিছুক্ষণ সিদ্ধ হতে দিব। বন্ধুরা, আমি এখানে 2 টেবিল চামচ মৌরি এবং 4-5টা শুকনা মরিচ তেলে আধা ভাঙা করে রেখেছি। শেষ পর্যায়ে আমি এটা দিয়ে দিলাম। মশলাটা দেওয়ার পরে আরো কিছুক্ষণ নাড়াচাড়া করব। বন্ধুরা, তৈরি হয়ে গেল আমার মজাদার চালতার আচার। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে, বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন। আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্টস করবেন। আর সাবস্ক্রাইব করতে কখনোই ভুলবেন না।